টিকটকে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা এই ভাইটার কথাগুলো শুনুন। তো ছোট ইউজার ভাইরা যারা টিকটকে ট্রেন্ডিং এ ফাতে চাও তাহলে তোমরা জলদি করে 8 সেকেন্ডটা ভিডিও বানাও আর সেই ভিডিওটিকে শর্ট আমার এই সাউন্ড আপলোড করে দাও। ইনশাআল্লাহ ঠিক 5 ঘন্টা পরে সেই ভিডিওটা চেক করো ভাইরাল হয়েছে কি হয় নাই। এর নাম হলো ফারহান। এ টিকটক ভিডিও তৈরি করে, টিকটকে ছোট ইউজারের ইমোশনাল নিয়ে খেলে। ছোট ইউজারকে বলে আপনারা এই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে, আপনারা ওই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে। যাদের ভিডিওতে 100 বেশি ভিউ আসলো সবাই গিয়ে আজকে সাউন্ড একটা ভিডিও ছাড়ো। যাদের আড়িতে 500 থেকে 1000 ফলোয়ার আছে সবাই গিয়ে সাউন্ডে 10 সেকেন্ডের একটা ভিডিও ছাড়েন। যারা টিকটকে আনফ্রিজ করতে চান সবাই গিয়ে সাউন্ডে 7 সেকেন্ডের একটা ভিডিও ছাড়েন। আসলে সম্পূর্ণ সব মিথ্যা কথা, এগুলা শুধু তার আইডিতে ভিউ লাইক বাড়ানোর জন্য ছোট ছোট ইউজারদের ইমোশনাল নিয়ে খেলে। আমার ভিডিও দেখে তোমরা অনেকে ভাবছিলে যে আমি হয়তো ফরি তুলতে পারবো না, কিন্তু যাক আলহামদুলিল্লাহ আমি এখন যে অবস্থানে আছি তুমি কি তোমার বাপও আসতে পারবো না। তো গাইস, এটা কোনো রোস্টিং ভিডিও না, আর আমাদের এটা রোস্টিং চ্যানেল না, আমাদের এই চ্যানেলটা হলো টেকনোলজিক চ্যানেল। এখানে আমরা আপনাদেরকে টিকটক লাইকি বিভিন্ন শর্টস ভিডিওর প্ল্যাটফর্ম বিষয়ে টিপস শেয়ার করি এবং ভিডিও এডিটিং শিখাই, আর এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু ধারণা হবে, অনেক কিছু শিখতে পারবেন। গাইস, আমি আমার ওই ভালোবাসার মানুষগুলোকে আজকে আমার কমেন্ট বক্সে দেখতে চাই। ইনশাআল্লাহ আমি আজকে সবার অ্যাকাউন্টে ঘুরে আসব আর পারলে সাপোর্টও করে আসব। কারা কারা টিকটকে আপনাদের মন নিয়ে ইমোশনাল খেলে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। টিকটকে যারা কারো কাছ থেকে সাপোর্ট পান নাই আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদেরকে আমি সাপোর্ট করব। আমি জানি এখানে আপনারা অনেকে আছেন ফারহানের ভক্ত, তবে আপনারা কি জানেন ফারহান সবসময় আপনাদের ইমোশনাল নিয়ে খেলতেছে, সবসময় আপনাদেরকে মিথ্যা টিপ শেয়ার করতেছে, শুধু তার ভিডিওতে কিছু ভিউ লাইক বাড়ানোর জন্য সবসময় আপনাদের সাথে মিথ্যা প্রতারণা করে যাচ্ছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে খুব সহজে ফারহানের বিষয়ে বুঝতে পারবেন। রমজান মাসে ইফতারের ছবি শেয়ার করা থেকে সবাই বিরত থাকবেন, কারণ আপনার এই বিলাসী খাবার দেখে অন্য কেউ যেন কষ্ট না পায়। তার আরেকটি ঢুকে আমি তার সবগুলো ভিডিও দেখছি, এই সবগুলোর ভিডিওর মাধ্যমে শুধু এই একটা ভিডিও তার ভালো পাইছি। এই ভিডিওর মাধ্যমে বলছে অন্ততে আপনারা রমজানের মাসে ইফতারের ছবি কিংবা ইফতারের ভিডিও কারো কাছে শেয়ার করবেন না, আপনাদের এই বিলাসিতা খাওয়ার দেখে অন্য কাউকে কষ্ট দিবেন না। তো তার এই ভিডিওটার জন্য সবাই একটা হাততালি দেন। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি যা দিলাম তার আইডির ভিতরে একটা ভিডিও ভালো আছে, এখন এটা কি হলো, আমি তো আপনাদের চোখে মিথ্যাবাদী হয়ে গেলাম। তো আসলে সে একটু আগে ভিডিওর মাধ্যমে বলল যে আপনারা রমজানের মাসে ইফতারের ছবি কিংবা ইফতারের ভিডিও কারোর কাছে শেয়ার করবেন না, আপনাদের এই বিলাসিতা খাবার দেখে অন্য মানুষের মনে কষ্ট দিবেন না, এখন সে এটা কী দেখাইলো। তো ভাই, একটা কথা মনে রাখবেন, এ শুধু আপনাদের ইমোশনাল নিয়ে খেলতেছে, জাস্ট তার আইডিতে কিছু ভিউ লাইক বাড়ানোর জন্য সেই ধরনের কাজ করতেছে। সবাই গিয়ে আজকে সাউন্ড একটা ভিডিও ছাড়ো, সবাই গিয়ে সাউন্ডে 10 সেকেন্ডের একটা ভিডিও ছাড়েন। যারা টিকটকে আনফ্রিজ করতে চান সবাই গিয়ে সাউন্ডে 7 সেকেন্ডের একটা ভিডিও ছাড়েন। সে যে আপনাদেরকে বলে এই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন, ওই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন, আপনাদের টিকটক ভিডিও 100% ভাইরাল হবে, আপনাদের টিকটক ভিডিও ভাইরাল না করলে আমি ভাইরাল করবো, মানে ডাইরেক্ট এভাবে বলে, এটা কেন বলে জানেন? যে সাউন্ডগুলো দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করতে বলে ওই সাউন্ডগুলো নতুন করে আসে, আর এই সাউন্ডগুলো ভাইরাল করার জন্য সে টাকা নেয়। তখন আপনাদেরকে যখন বলবে যে আপনারা এই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করেন, আপনারা সবাই ওই সাউন্ড দিয়ে ভিডিও তৈরি করবেন, তখন ওই সাউন্ডটা ভাইরাল হবে, এই ক্ষেত্রে এই সাউন্ডটার যে মালিক সেই মালিকের ইনকাম হবে। তো ওই মালিক থেকে সে টাকা নেয়, জাস্ট সে টাকা ইনকাম করার জন্য আপনাদের ইমোশনাল নিয়ে খেলে। আর যারা ছোট ইউজার আছেন তারা তো ভাবেন না রে ভাই, ওই ভাই তো আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে, ইস শুধু ছোট ইউজারদের নিয়ে কথা বলতেছে, শুধু তার স্বার্থর জন্য এগুলো করে। তো ফারহান, তোর কাছে আমি হাত জোর করে বলতেছি, তুই টিকটকে আর ছোট ইউজারের ইমোশনাল নিয়ে খেলিস না, ভালো কিছু কর, তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবি। খারাপ কিছু করে মানুষ খুব তাড়াতাড়ি ভাইরাল হইতে পারে, কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না, এরকম আমরা এভেলেবেল দেখছি। আর তুই ভালো কিছু করলে তোরে সবসময় মানুষ ভালোবাসবে, এইভাবে তুই বেশি দিন মানুষের মনে থাকতে পারবি না, এভাবে আস্তে আস্তে সবাই তোর আসল রূপ জেনে যাবে, তারপরে টিকটকে তোর আর কোনো ভেরিফিকেশন থাকবে না। তো এখনো যেহেতু তোর ভিডিওতে ভিউ লাইক আসে, তুই চাইলে কিন্তু এখন থেকে ভালো কিছু করতে পারস, ভালো কিছু করলে হয়তো যারা তোকে খারাপ জানতো বা যারা তোর থেকে দূরে চলে গেছে তারা আবার তোর কাছে আসতে পারে। তোর টিকটক আইডিতে যতগুলো ভিডিও আছে একটা ভিডিও কাজের না, তোর এই ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারবে না। তোর এই ভিডিওর মাধ্যমে তুই শুধু ছোট ইউজারের ইমোশনাল নিয়ে খেলছস, তোর এই ভিডিও থেকে সবাই মিথ্যা কিছু শিখতে পারবে। তো ভাই, ভালো ভালো ভিডিও কর, অবশ্যই মানুষের ভালোবাসা পাবে। এই ভিডিওটা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, শুধু আমাদের এই চ্যানেলে যারা আমার অডিয়েন্স আছে, যারা আমার ফ্রেন্ড আছে, যারা আমাকে ভালোবাসে, শুধু তাদের জন্য এই ভিডিওটা আমি দিছি, যে আপনারা এই ধরনের মিথ্যা প্রতারকের থেকে দূরে থাকার জন্য। কেননা এরা শুধু সবসময় মিথ্যা টিপ শেয়ার করে, শুধু তাদের টিকটক আইডি বড় করার জন্য, তাদের ইউটিউব চ্যানেল বড় করার জন্য, আর এখান থেকে আমরা তাদেরকে গাধার মতো সাপোর্ট করে যাই, তারা কখনো আমাদেরকে সাপোর্ট করে না। তো আপনারা যদি চান খুব সহজে আপনারা ভাইরাল হইতে পারবেন, ভাইরাল হওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে দুইটা টিপস দিব। তো এখনকার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন,
দেখেন আপনি চাইলে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে পারবেন। আর ভাইরাল দুই প্রকার হওয়া যায়, একটা হইছে খারাপ কিছু করে আর একটা হইছে ভালো কিছু করে। খারাপ কিছু করে আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে পারবেন, আর ভালো কিছু করে ভাইরাল হইতে হলে আপনার অনেক সময় প্রয়োজন হবে, আপনি অনেক পরিশ্রমের পর আপনি ভাইরাল হতে পারবেন। কিন্তু খারাপ কিছু করে ভাইরাল হলে আপনি বেশি দিন টিকে থাকবেন না। আর আপনার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আপনি তখন বুঝতে পারবেন, অনেকেই আপনাকে গালি দিবে, আপনার মাকে গালি দিবে, আপনার বাবাকে গালি দিবে, আপনার ফ্যামিলি নিয়ে গালি দিবে। তো দরকার কি এই ধরনের খারাপ কিছু করে ভাইরাল হওয়ার? এভাবে তো আপনাকে কেউ ভালোবাসতেছে না, আপনাকে সবাই গালি দিচ্ছে। আর আপনি যদি ভালো কিছু করে ভাইরাল হন, আপনি অনেক দিন টিকে থাকতে পারবেন, আপনি সবার মাঝে সবার মন দখল করে রাখতে পারবেন, এনি টাইম আপনাকে সবাই ভালোবাসা দিবে, আর আপনার ভিডিওর কমেন্ট বক্সে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে। এক্ষেত্রে কি হবে, তখন আপনার আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে মন চাইবে, আর তখন আপনার ভিডিওগুলো আরো বেশি ভাইরাল হবে। তো সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।